মদিনার নবী বলেন উম্মত বাদ্যযন্ত্রের যদি আওয়াজ শুনো কানে আঙ্গুল দাও এটা শয়তানের আওয়াজ কলব মরে যাবে কারণ ওই আওয়াজ শুনলে তোমার গুনাহের আগ্রহ বাড়ে আর উলামায়ে কেরাম আল্লাহর খাস বান্দাদের জবানে হামদে বাড়ি তাআলা হামদ শুনো নাচ শুনো নবীর গুণগান শুনো তোমার কলবটা জিন্দা হবে নেক আমলের জন্য অন্তর তৈরি হয়ে যাবে जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है खराब लगे ना जुबो करा क्यों ढोल नहीं एकतारा नहीं हारमोनियम नहीं मदीनार नबी बोलें उम्मत बाद्यजंत्रे यदि आवाज सुनो काने आंगुल दाओ एटा शयतानेर आवाज কলব মরে যাবে কারণ ওই আওয়াজ শুনলে তোমার গুনাহের আগ্রহ বাড়ে আর উলামায়ে কেরাম আল্লাহর খাস বান্দাদের জবানে হামদে বাড়ি তাআলা হামদ শুনো নাচ শুনো নবীর গুণগান শুনো তোমার কলবটা জিন্দা হবে নেক আমলের জন্য অন্তর তৈরি হয়ে যাবে কি বাদ্যযন্ত্র সারা ভালো লাগে আল্লাহর সাক্ষী রেখা বল যুবকেরা ভালো লাগেনি ভাইরা আমার আল্লাহর মহব্বত দিয়া বান্দা যে কোন কাজ করবা মজা কারণ মহব্বত মানুষকে অন্ধ বানায় দেয় অসাধ্যকে সাধ্য বানায় দেয় তুমি তো এখন এতটা দামি হয়ে গেছো এখন বাংলা গান শুনো না হিন্দি গান শুনো একজনে হিন্দি গান মোবাইলে বাজায় আর লাফাইতেছে ভাই তুমি হিন্দি গানের অর্থ বুঝো কা আমিও বুঝি না আব্বাও বুঝি না তো লাফাও কেন কয় মজা লাগে দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো বাজার সে গুজর হো খরিদার না হো ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जुबोखरा नियत करा जार गान सुनिस ना नियत करा जाए नी कोई दिना আজকে দলে দলে বেঈমান কালেমার পতাকা তলে আসতেছে আর মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর উম্মত দাবি করে বেঈমানের পা ছাটা গোলাম হতে চলছো আমার নবীর মতো নবী নাই আমার নবীর মতো কোন দামি ব্যক্তি জমিনে আছে এরে নবীরা আসে আরামে খাইতেছো ঘুমাইতেছো তোমার খবর নাই সারা দুনিয়ার বেঈমান এক হয়ে গেছে মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই আসামের খবর নাও বসনিয়া চেসনিয়ার খবর নাও মায়ানমারের খবর নাও শুধু মুসলমানের আত্মনাদ কান্নার আওয়াজ ফিলিস্তিনের খবর নাও কান্নার আওয়াজ ওরা শুধু ফিলিস্তিন আর আফগান না
গোটা জমিনের মুসলমানদের উপর আক্রমণের ষড়যন্ত্র নীল নকশা নিয়ে আগাইতেছে। কারণটা কি জানে? মুসলমানের টাকা নাই, অস্ত্র নাই, এরপর ওরা মুসলমানের ভয় পায়। কারণ মুসলমানের ভেতরে ইমানের এমন একটা পাওয়ার আল্লাহ দান করেছেন, এটার মোকাবেলা করার ক্ষমতা জমিনে কারো হয় নাই। এরে নবীর উম্মতের দল, সারা দুনিয়ার বেঈমানদের আক্রোশ, মুসলমান যেন ইসলামের আওয়াজ দিতে না পারে। আমার আল্লাহ কয়, আমি যদি চাই তবে হবে, বান্দা চাইলে কিছুই হবে না। তবে বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহ চাওয়ার সাথে মিলে যায়। এরে নবীরা, শেখ উম্মতের দল, এটা আমার মুসলমান দেশ। আজ হাজার লাখ মানুষ ময়দানে ওপেন কোরআনের বয়ান চলে, বয়ান করি বয়ান শুনেন, জমিনের আর কোন রাষ্ট্রে এই রকম সিস্টেমের কোন সরকারি অনুমতি নাই। কারণ ওরা এতটা ভয় পায়, মুসলমান এক জায়গায় হইয়া যদি একটা তাকবীরের আওয়াজ দেয় ওদের চেয়ার ধ্বংস হয়ে যাবে। এইটারই ভয় পায়, এই আওয়াজটা শুনলেই বেঈমানের মাথা গরম হয়ে যায়, খানা দানা বন্ধ হয়ে যায়। দেখেন না, কয়েক মাস আগে একজনে আল্লাহু আকবার তাকবীর দিছে বক্তৃতার মঞ্চে, কয় খবরদার এটা বন্ধ করো, কি বলেন সালাম দিবেন এটাও নাকি জঙ্গির গন্ধ, শুদ্ধ করে সালাম দেওয়া যাবে না, তো কেমনে দিবে? কয় সামাইকুম, সালাম দেয় সামাইকুম, মানে তোর উপরে খোদার গজব। হে আবার ঘুরে একা ওয়ালাইকুম, তোর উপরে আগে ঠিক নেই। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। তাওহীদ কি কুওত সে কবি হে তেরে বাজু, ফির ডরতে হে কেউ করতা জাম কা তারাজু। তাওহীদ সে কবি, তাওহীদ কি কুওত সে কবি হে তেরে বাজু। আপনাদের এলাকায় অনেক টাকাওয়ালা আছে, মাসে একবার মক্কা মদিনা যেতে পারে, কপাল খারাপ যুগ যুগ হয়ে যায় যেতে, কপালে থাকতে হয়। রসুলের হাদিস যারা মানেন, মোহাব্বত করেন, রসুলের হাদিস মতে এটা এখন বেহেশতের বাগান, আপনারা বসার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে গেছে। চতুর্দিক থেকে ফেরেশতারা প্যান্ডেলকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ পাক এই রকম এক মজলিস আরশে আজিমে ফেরেশতা দিয়া মিলাইয়া দিছেন। কত দামি মজলিস! এতগুলো মানুষ যদি এমপি সাহেব বা কোনো কোটিপতি এক জায়গায় জমা করতে চাইতেন কতটা পেরেশান হতো তার। এক নাম্বার, তার আসা যাওয়ার ভাড়া দিতে হতো, ফ্রি গাড়ি, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ফাঁকে ফাঁকে নাস্তার আয়োজন, না হয় চেয়ারের বাড়ি, নিরাপত্তার জন্য, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো, কত র‍্যাব লাগতো। কিন্তু বিশাল ময়দানের দিকে তাকাইয়া দেখো, এতগুলো মানুষ একজন কেউ কেউ জোর করে আনে নাই, সবাই মনের মহব্বতে আল্লাহর জন্য একা একা পায়ে হেঁটে গাড়ি ভাড়া দিয়ে আসছে। বসার বিছানাটাও ভালো না, কে ভিআইপি কে নন ভিআইপি, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ভালো কে মন্দ, সব একাকার হয়ে বসেছে, বসার জায়গা পায় না, দাঁড়ায় আছে, মনে কোনো কষ্ট নাই। নাস্তা আগেও দেয় না, মোনাজাতের পরেও দিবেনি, টাকা তো দূরের কথা রেখে দেওয়া হলো, নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশেরও প্রয়োজন হলো না,
এত বিশাল মানুষগুলোকে নিয়ন্ত্রণ কেমনে হয়, একটা পুলিশ নাই র‍্যাব নাই কিভাবে নিয়ন্ত্রণ হয়, একটা আওয়াজ পর্যন্ত নাই, একটা মানুষ এখন টেলিফোনে পর্যন্ত কথা বলতে ইতস্ত করে, মন খারাপ লাগে, বাহিরের কোন আওয়াজ কানে আসবে ভালো পায় না, এটা কেমন করে সম্ভব? আমি বলি 1500 বছর আগে রাহমাতুল আলামিনের আদর্শ মানার কারণে এটা সম্ভব। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। खराब लगे ना जुबकरा, क्यों ढोल नहीं, एकतारा नहीं, हारमोनियम नहीं। मदीनार नबी बोलें उम्मत बाध्य जंत्रे जदि आवाज सुनो काने आंगुल दाओ एटा शयतानेर आवाज, কলব মরে যাবে কারণ ওই আওয়াজ শুনলে তোমার গুনাহের আগ্রহ বাড়ে। আর ওলামায়ে কেরাম আল্লাহর খাস বান্দাদের জবানে হামদে বাড়ি তাআলা হামদ শুনো নাচ শুনো নবীর গুণগান শুনো, তোমার কলবটা জিন্দা হবে, নেক আমলের জন্য অন্তর তৈরি হয়ে যাবে। কি বাদ্যযন্ত্র সারা ভালো লাগে? আল্লাহর সাক্ষী রেখা বল যুবকেরা ভালো লাগেনি? ভাইরা আমার আল্লাহর মহব্বত দিয়া বান্দা যে কোনো কাজ করবা মজা, কারণ মহব্বত মানুষকে অন্ধ বানায় দেয়, অসাধ্যকে সাধ্য বানায় দেয়। তুমি তো এখন এতটা দামি হয়ে গেছে, এখন বাংলা গান শুনো না হিন্দি গান শুনো। একজনে হিন্দি গান মোবাইলে বাজায় আর লাফাইতেছে, ভাই তুমি হিন্দি গানের অর্থ বুঝো, কয় আমিও বুঝি না আব্বাও বুঝি না, তো লাফাও কেন, কয় মজা লাগে। দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকরা নিয়ত করা যার গান শুনিস না, নিয়ত করা যায়নি কয়দিন আর, আজকে দলে দলে বেঈমান কালেমার পতাকা তলে আসতেছে, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর উম্মত দাবি করে বেঈমানের পা ছাটা গোলাম হতে চলছো। আমার নবীর মতো নবী নাই, আমার নবীর মতো কোন দামি ব্যক্তি জমিনে আছে? এরে নবীরা আসে আরামে খাইতেছো ঘুমাইতেছো, তোমার খবর নাই সারা দুনিয়ার বেঈমান এক হয়ে গেছে মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওই আসামের খবর নাও, বসনিয়া চেসনিয়ার খবর নাও, মায়ানমারের খবর নাও, শুধু মুসলমানের আর্তনাদ কান্নার আওয়াজ। ফিলিস্তিনের খবর নাও কান্নার আওয়াজ, ওরা শুধু ফিলিস্তিন আর আফগান না,
গোটা জমিনের মুসলমানদের উপর আক্রমণের ষড়যন্ত্র নীল নকশা নিয়ে আগাইতেছে। কারণটা কি জানে? মুসলমানের টাকা নাই, অস্ত্র নাই, এরপর ওরা মুসলমানের ভয় পায়। কারণ মুসলমানের ভেতরে ইমানের এমন একটা পাওয়ার আল্লাহ দান করেছেন, এটার মোকাবেলা করার ক্ষমতা জমিনে কারো হয় নাই। এরে নবীর উম্মতের দল, সারা দুনিয়ার বেঈমানদের আক্রোশ, মুসলমান যেন ইসলামের আওয়াজ দিতে না পারে। আমার আল্লাহ কয়, আমি যদি চাই তবে হবে, বান্দা চাইলে কিছুই হবে না। তবে বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহ চাওয়ার সাথে মিলে যায়। এরে নবীরা, শেখ উম্মতের দল, এটা আমার মুসলমান দেশ। আজ হাজার লাখ মানুষ ময়দানে ওপেন কোরআনের বয়ান চলে, বয়ান করি বয়ান শুনেন, জমিনের আর কোন রাষ্ট্রে এই রকম সিস্টেমের কোন সরকারি অনুমতি নাই। কারণ ওরা এতটা ভয় পায়, মুসলমান এক জায়গায় হইয়া যদি একটা তাকবীরের আওয়াজ দেয় ওদের চেয়ার ধ্বংস হয়ে যাবে। এইটারই ভয় পায়, এই আওয়াজটা শুনলেই বেঈমানের মাথা গরম হয়ে যায়, খানা দানা বন্ধ হয়ে যায়। দেখেন না, কয়েক মাস আগে একজনে আল্লাহু আকবার তাকবীর দিছে বক্তৃতার মঞ্চে, কয় খবরদার এটা বন্ধ করো, কি বলেন সালাম দিবেন, এটাও নাকি জঙ্গির গন্ধ, শুদ্ধ করে সালাম দেওয়া যাবে না। তো কেমনে দিবে? কয় সামাইকুম, সালাম দেয় সামাইকুম, মানে তোর উপরে খোদার গজব। হে আবার ঘুরায় কা ওয়ালাইকুম, তোর উপরে আগে, ঠিক নেই। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। তাওহীদ কি কুওয়ত সে কবি হে তেরে বাজু, ফির ডরতে হে কেউ করতা জাহা মুলকা তারাজু।